हेलो गाइस, वेलकम बैक टू अनदर गेम प्ले वीडियो। तो आज हम खेलते चले जीटीए सैन एंड्रियास, आबार सेकंड पार्ट खेलते चले। तो दे वी आर गोइंग टू प्ले जीटीए 5 इंग्लिश नामे बहुत हागा आगे। अफसोस, लेखा पढ़ा किसु ही सीखलो ना। जे ना, আমি তো লেখা পড়াই জানি না, তবে গাঁজা খেয়ে কুল পাই না। আমাদের মিশন করা হবে এবং আমাদের পাড়া প্রতিবেশী কেউ সেন আশেপাশে সেই পকিনি গুলাই আছে। তো চলো মিশনে ঢুকা যাক। ফার্স্টে ফার্স্টে কম কম স্লো, মানে আর কি ওরকম বেশি হাই ফাই মিশন দেবে না। আপনি কি আমার সাথে না থাক, মাতারি দেখে আপনি তো লাগে না, মাতারি দেখতে লাগে মাতারি। যাকে এখন এত খুন ধরে অনেকবার উল্টা পাল্টা ভাতরামি করছি, যা এখন মিশনে ঢুকা যাক। লেখা আছে ট্রিগিং অফ ট্রুপস, লেখা ট্রু ট্রুপ লেখা আছে এই মিশনটার নাম আর কি। তো কি হয়েছে আমি তোমাদের বলি, আসলে আমাদের যে বিপরীত দল পক্ষ গ্যাং আছে সাদা কি জানি পড়া থেকে, যাই হোক, তো ওরা করছে কি বিভিন্ন দেয়ালে মেয়ালে হ্যাগো সিম্বল আটকাই দিছে। সিম্বল তো না, হ্যাগো গ্যাংয়ের নাম আর কি লেখা দিছে। কারণ আমাদের ওটার উপরেই আর কি ইয়া করতে হবে, পেন্ট করে একেবারে ছাপা করে দিতে হবে, নিজের গ্যাংয়ের নাম লিখতে হবে এবং আমরা আস্তে আস্তে আমাদের গ্যাংকে প্রসারিত করবো। পুরা হুড আমাদের হাতে নিয়ে ফেলবো, একদম মাফিয়ার লেভেলের গ্যাংস্টার হয়ে যাবো, পুলিশের একেবারে বারোটা বাজাই দিব। ভবিষ্যতে আরও অনেক কিছু হবে, কিন্তু তার আগে এখন ছোটোর থেকে বড় সরি, আপি সরে যা, নাহলে কিন্তু আপি নিয়ে খালা, তো খালার মতনই লাগে। এই যে এগুলো যে দেখতে পাচ্ছি মোগা, এখন এগুলোর উপর ফ্রেন্ড করতে হবে। খুবই ফালতু কাম আমি জানি, কিন্তু কী করার, ইয়ারা গ্যাংস্টার, সব কিছুই মোগা করতে হবে। ইট ইজ হোয়াট ইট ইজ, আরে দূর সাইডের বাল পুরো এক স্টারে পুলিশ পিছিয়ে পড়ে গেছে, হ্যাগো ইয়া টিয়া করছি দেখা, মানে আর কি লোগো টোগো ময়লা করছি দেখা। আর এই খালাম্মা সরো না, তুমি কি করো আমার গাড়ির সামনে, কি মরতে বললে আহ নাকি, আমার কিন্তু কোনো দোষ নেই, ওরাই কিন্তু আমার গাড়ি, এই যে দেখ এ হে আর একটা মদ খগা, এ যদি আমার গাড়িতে একটা টোকা লাগাইতো না বাইরে ভাই, আমি কইতেছি সিরিয়াসলি, ওর পুরো গুষ্টি উড়াই লাইতাম আমি। আমি জানি না কেন তারা, মানে কেন যে রাস্তার এরকমভাবে পাশে দিয়ে এরকম দলবদ্ধভাবে হাঁটে, আশেপাশে করোনা ভাইরাস চলতেছে আর তাদের কোনো আইডিয়াও নাই। অফিসার আমি কিছু করি নাই, হাতেরা করোনা ভাইরাসে মারা গেছে বুঝছো, আমার কোনো দোষ নাই, মরে সারি দে, মরে সারি দে, মোর কোনো দোষ নাই, ইহারা কোভিড নাইন্টিনে মারা গেছে, মারাতে গেছে টেহা পয়সা হালাই ঠিক আছে, হাইয়া মুই একটু টোকাই লইলাম, আসলে মেন কথা লেগে এইটা। আমরা আমাদের গন্তব্যতে এসে পড়ছি এবং এই জায়গাতেও স্প্রে করতে হবে। এ খালা খালা, তোমার গাড়িতে বহুত গন্ধ হইতাছে, একটু সেন্ট মারেলো খালা, সেন্ট মারতে চাইছি বুঝছো, এই সে করে ধাক্কা দেয়নি, হ্যাঁ সেন্ট মারো সেন্ট মারো, এ খুবই ভালো লাগতেছে রে মাথায় তো হুঙ্গে হুঙ্গে, আর পুলিশ কাকু তুমি একটু সেন্ট লই যাও, সেন্ট মারো সেন্ট খাও, সেন্ট খাইলে ভালো লাগবে বুঝছো, মাথা ব্যথা চলে যাবে সেন্ট খাও। বুঝলাম না শালা, স্প্রেতে কেমনে মানে সমস্যা হয়, কারো কারো তো স্প্রে মারতে মারতে মইরাও যায়, এটাই সায়েন্স। এরা হচ্ছে মঙ্গ বিপরীত দলের লোকজন, আর এদেরকে মারা না ওটাই বেটার, কারণ এরা আগে আমার আগে মারে তার আগে আমি এদের মারি দিই। মার হাবা দিলে দুই দুই স্টারে পুলিশ আমাকে পিছিয়ে মারিস নে রে, গুতা লাগে শরীরটা, এত ফুটা করিস না, পানি খেলে তো সব নিচে পড়ে যাবে, যখন এত ফুটা হয়ে যাবে। এটা মনে হয় লাস্ট একটা স্প্রে, যে এটা স্প্রে করার পরই মেবি আমাদের মিশন কমপ্লিট হয়ে যাবে। ফাইনালি মদের হয়ে গেছে, পা ছয়টা ইয়া করা হয়ে গেছে, স্প্রে করা হয়ে গেছে, আমাদের ভন্ডু চলে এসে পড়েছে। বাই দ্য ওয়ে, হু ইজ দ্য ড্রাইভিং দ্য কার, টারজান দ্য ওয়ান্ডার কারের মতো হুদা জায়গায় আইতে আছে, মানে কোনো ড্রাইভার সিটে কেউ নাই। ইট ইজ এ টারজান দ্য ওয়ান্ডার কার, ইয়ে মেরা টারজান হ্যায়, মেরি গান মেরি মা মেরি টারজান, শালা পুলিশ জানা রে বাল, ডায়লগ মারতে দে আমারে। আমি ঘুরে বেড়াই সারা দিন, গাজা খাই টান দেই, আমার যেহেন মন চাই হেন যাই, মানুষ ঘুমাইরে ঘুরে বেড়াই, মদ তো বেশি খাই নেই, উল্টা পাল্টা বলছি। ওকে ফাইনালি কিছু টাকা মগো দেশে প্রথমবার এই মিশনের মধ্যে, আর এই টিহা দিয়ে মনে হয় খুব বেশি বড় লোকই যেমন, হ্যাঁ তো হইবে না, আরও মিশন কমপ্লিট করতে হবে এবং আরও অনেক কিছু থাকবে। চলো আরেকটা মিশন কমপ্লিট করি যেটা স্টোরির সাথে জড়িত থাকবে। ওকে, এই জায়গা দিয়ে আবার আমাদের অফিসের টেম্পেনি যাই হোক, ওর নাম যাই হোক, রোহিঙ্গাটাই আর কি আমাকে কইছে যে উল্টাপাল্টা কাম করলে কিন্তু জেলে বইরা দিমু হ্যান তেন, ওয়ার্নিং টাইপ কিছু একটা দেশে। আর এই জায়গায় আমি তাদের একটু গায়ে সেন্ট মারি দিতে যাওয়ার চেষ্টা করতেছি। ওকে, আমি জেলখানা আসছি একটা কাজের কারণে, কারণ শুনছি নাকি জেলখানাতে নাকি অনেক ধরনের ওয়েপেন আছে।
এখান থেকে আমরা ভেস্ট হেলমেট এবং ভেস্ট আর কি পাওয়া গেছে। আর এই মাতারি কেন ধূম্রপান করতেছে? চারপাশে করোনা ভাইরাস ছড়িয়েছে, আপনি কেন ধূম্রপান করবেন আমাকে বলেন? ধূম্রপান ছাড়ি দেন, লাস্ট ওয়ার্নিং, ধূম্রপান ছাড়েন না হলে কিন্তু অবস্থা টাইট করে ফেলবো। খেতা বুড়ি যা, তুমি সোজা কথায় সোজা আঙুলে ঘি ওঠে না, বুঝো? আঙুলটা বেঁকা করতে হয়। আর এই অফিসারের ব্যস্ত, তুই মরে মানুষ কে? তোর তোর ডিউটি দেখি আমার, এটা একটু বোঝা। তোর তোর কান দেখি, জেলখানার মধ্যে বইয়া হালারা বিড়ি খাইতেছে, হাইয়া দেখো না মুই হাতে গমারছি, হাইয়া মতন গোস হয়ে বাইজে যা। ওকে, কিছু লোক আছে যারা আমগো কথা মানে আমাদের জন্য কাজ করতে বাট এখন আমগো কথা শুনে না এবং বিভিন্ন ধরনের ফাতরামি করতে আছে, অত্যাচার করতে আছে এবং হেগোয়া মগজ ধৈর্য এখন কেলাইতে হবে, বিকজ উই আর দ্য গ্যাংস্টার অ্যান্ড উই হ্যাভ টু ডু ইট, বিকজ আমাদের ভয় তো রাখতে হবে, ঠিক না? যে ও শালা আমাগো লেগে কাম করে, এখন কাউরবে না কিলেগা, নিজেকে দম পাওয়ারটা দেখাইতে হবে। আর এখানে আমার দেখতে পাচ্ছ ড্রাইভিং স্কিল কত লেভেলে চলে গেছে। ওকে, আমরা এদিকে আয়সা বসছি, এখন এই জায়গাতেই আমাদের প্যারাজালের আর কি বিভিন্ন জার জামেলা আর কি এদিকেই হইতেছে, এদের সাথেই আর কি হইতেছে। আসলে এদিকে গ্যাঞ্জাম হয়ে গেছে, গ্যাঞ্জাম হয়ে গেছে, বহুত বড় গ্যাঞ্জাম হয়ে গেছে। কারণটা কি, আমগো দলের মানুষটা আর কি ওই বিপরীত দলের সাথে মিশে গেছে। যখন বললাম যে নিজের দল কি তোর কাছে প্রিয় না, সে বললো যে হ্যাঁ প্রিয়, বাট টাকা আমার বেশি প্রিয়। টাকার গন্ধ ভাই যেই জিনিস, এই কারণে নিজের বন্ধুরও আমাদের সাথ ছেড়ে চলে গেছে। যাই হোক, তো এখন আমাদের জাতি হবে সেই দল বল্টনের কাছে যারা এরকম কাজটা করছে, এবং তাদের শিক্ষা দেওয়ার জন্য আমরা এখন তাদের কাছে যাচ্ছি, তাদেরকে ধরে ইচ্ছে মতো খেলাবো। এরপর জানি খেলায় কিছু হইবে না, আরও যুদ্ধ বাড়বে, সেই স্টোরি এটা, ইউ নো। বাইরে দুটো ছাগল আছে এবং এই দুটো ছাগলটা আর কি আমরা মারিয়ে দিলাম, এখন ভেতরের ছাগলগুলো মারতে হবে। তো চলো বন্ধু, মোর চলে মোর লাগে, চলো আমরা দুজন যাই হোক, খেলাম ইচ্ছা মতো। হাতের মধ্যে বেলুন লইছি না, এটা কিনেছি জানি না। তো এখন আমরা এই জায়গায় এসে বসছি, এখন চলো ভিতরে যাই, ভিতরে যাই, দেখি গ্যাঞ্জামে কি হইতেছে এবং বুঝলাম না ওইটা কি করতেছে। আরে মাম্মা, গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে, এখন একে অপরের লাগে পিটাপিটি শুরু হয়ে গেল, তোর বেলুন দিয়ে। আরে শালে হোল্ড করে, হোল্ড করে কেমনে বাল, আমি তো হোল্ড করছি। এ স্যামরা, এ কিন্তু ঠিক না, দুইজন মিলে একজন পিটিয়ে কর। আর সারি দে না, দাঁড়া তোর দেখাইতেছি, এবার মুই বন্দুক ইউজ করবো। আরে দেখ কি করে বালটা আমার মারে কে, আমার ফ্রেন্ড আমারই মারতেছে বাইরে ভাই, দূরে যা না, তুই তো মরে যাবি এমনি, ও মর শালা মর, মরি যা, ভালো হয়েছে, সাবাস। এখন এই জায়গায় ঢুকে দেখি এই জায়গায় কিছু কেউ আসে টাসে নি, ওই মাতারি আছে। তুমি ভয় পেও না, তোমাকে আমি কি করবো জানো, মুক্ত করে দেবো, বিদায় ফিরতিবি। ওকে, এদিকে আমাদের মিশন কমপ্লিট হয়ে গেছে। তো রাইডার বলছে যে তারা এটার কারণে চুপ করে বসে থাকবে না, তারাও বিপরীত হামলা করবে এবং গ্যাঞ্জাম আরও আস্তে আস্তে বড় হয়ে গেছে এবং সামনে আরও বড় হবে। তো আজকের জন্য এতটুকু, অনেক পটর পটর করছি, যদি ভালো লাগে লাইক করে দিও, আর ফার্স্ট পার্ট না দেখলে ফার্স্ট পার্ট দেখে এসো। আর আজকের জন্য এতটুকুই, বিদায় ফিরতিবি।